ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চীনা অ্যাপের ডিজিটাল স্ট্রাইক, জাতীয় নিরাপত্তার স্বার্থে 59টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এই তালিকায় সবার উপরে রয়েছে টিকটক, শেয়ারইট, উইচ্যাট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপগুলিও। লাদাখে চীনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার দাবি উঠেছিল আগেই, উঠেছিল চীনা পণ্য বয়কটের দাবিও। সীমান্ত নিয়ে এই সংঘাতের মধ্যেই আচমকাই ভারতের ডিজিটাল স্ট্রাইক, এক লপ্তে 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। যে চীনা অ্যাপগুলিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ রয়েছে, যেমন টিকটক। বিশ্বে 20 কোটি মানুষ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, যার 10% ভারতের। এছাড়াও শেয়ারইট, ক্যাম স্ক্যানার, ইউসি ব্রাউজার, হ্যালো, এমআই কমিউনিটি, নিউজ ডগ, উইচ্যাট, বিগো লাইভ, ভিভা ভিডিও, কিউ ও ভিডিও আইএনসি, সুইট সেলফি, ফোটো ওয়ান্ডার, ক্লিন মাস্টার, চিতা মোবাইলের মতো মোবাইল অ্যাপগুলি। কেন এই পদক্ষেপ? আমরা ডেটা প্রাইভেসি নিয়ে আমরা কথা বলছি দীর্ঘদিন ধরে, এবং একটা শত্রু আমাদের এই মুহূর্তে আমাদের মানে শত্রুপক্ষই বলা যেতে পারে একটা দেশ, সেরকম ভাবে যে দেশ থেকে এত অ্যাপ গুলো অরিজিনেট হয়েছে, যেখানে সরকার নিজে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই ডেটা সার্ভার বা ডেটাবেসের উপর কন্ট্রোল রাখে, সেই সমস্ত অ্যাপ গুলো আমাদের দেশের লোকেদের পক্ষে ব্যবহার করা একদমই ঠিক নয়। এই লিস্টে নাম্বার ওয়ানে বোধ হয় টিকটক আছে। এই ধরনের যে কোনো জিনিসের উপর ব্লক করা বা তাকে ব্যান করা, এটা একটা কঠিন কাজ, কিন্তু এই বিদেশি অ্যাপ গুলোকে ব্যান করা খুব জরুরি এই মুহূর্তে। বিভিন্ন চীনা মোবাইল অ্যাপের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা তথ্য লোপাটের আশঙ্কা অনেক দিনের। এমন নয় যে কালকে সকালে উঠে সমস্ত বন্ধ হয়ে যাবে কাজ করা, সবকটাই চলবে। যদি টেলিকম সার্ভিস প্রোভাইডার থেকে সেই সমস্ত আইপি অ্যাড্রেস কে ব্লক করতে পারে, তাহলে ওই অ্যাপ গুলো শুধু মোবাইলেই পড়ে থাকবে, কোনো চায়নার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না। এবং যে সমস্ত অ্যাপ বিদেশে মানে চায়নার বাইরে তৈরি অ্যাপ কিন্তু চায়নার ইনভেস্টমেন্টে আছে, সেগুলোকে কিন্তু ব্যান করা খুব ডিফিকাল্ট। তার মধ্যে আমাদের নিজেদের অ্যাজ আ সিটিজেন কিন্তু ডিসিশন নিয়ে এগুলোকে আনইনস্টল করতে হবে, নইলে কিন্তু এই অ্যাপগুলো আমাদের মোবাইলে থেকে যাবে। এবং যদি কেউ চায় এটাকে মানে ইউজ করতে, তারও টেকনোলজি মার্কেটে আছে, প্রক্সি আছে, সেগুলো কিন্তু বহাল তবিয়তে কাজ করে যাবে। ভারতের চীনকে ডিজিটাল জবাবের প্রেক্ষাপটে মঙ্গলবার ফের ভারত চীন কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। আগের দুবার চীনের দিকে মলডো পয়েন্টে বৈঠক হয়েছে, মঙ্গলবার বৈঠক হবে ভারতীয় ভূখণ্ডের চুশুল পয়েন্টে। এই নিয়ে তৃতীয়বার বৈঠকে বসতে চলেছেন ভারতীয় ও চীনা সেনার কোর কমান্ডার পদমর্যাদার আধিকারিকরা। ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন 14 কোরের কমান্ডার হরেন্দ্র সিং। এবিপি আনন্দ।